হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম এই যে প্লে স্টোর অ্যাপসে যেতে হবে। যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখলে এই যে দ্বিতীয় নম্বর যে আপনারা অ্যাপসটি দেখতে পারতেছেন ভিউয়ার্স, এই যে অ্যাপসটি, তো এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, এটা হলো আমাদের ট্রাস্ট ওয়ালেট বা এটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা হয়। ঠিক আছে, তো আমার অলরেডি ইনস্টল করাই আছে। তো আমি এখন কি করব, ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি ওপেন করব। ঠিক আছে ভিউয়ার্স, ওপেন করার পরে আপনারা ভিউয়ার্স এই যে এইরকম দেখতে পারবেন গেট স্টার্ট। ঠিক আছে, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ভিউয়ার্স এখানে দুটো অপশন আপনারা দেখতে পারবেন, একটা হলো ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হলো অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। ঠিক আছে, তো আপনারা প্রথম যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে দেখতে পারতেছেন সিক্রেট পার্স, তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এই যে অপশনটা দেখতে পারতেছেন এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দুইটি অপশন দেখতে পারবেন ভিউয়ার্স, সেটা হলো এই যে দেখুন, এখানে হলো ব্যাকআপ ম্যানুয়ালি আর একটা হলো ব্যাকআপ টু গুগল ড্রাইভ। তো আমরা ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব। ম্যানুয়ালিতে ক্লিক করার পরে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন ভিউয়ার্স, একটা দুইটা এই যে তিনটা, এই তিনটাতে আপনারা টিক মার্ক বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এটাতে টিক মার্ক, এটাতে, এটাতে দেওয়ার পরে এখানে নিচে দেখুন কন্টিনিউ লেখা আসছে, তো এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে ভিউয়ার্স এই যে এখানে আপনারা 12 ডিজিটের কোড নাম্বারগুলো দেখতেছেন, এই কোড নাম্বারগুলো দিয়ে আপনি পরবর্তীতে যে কোনো মোবাইল ফোনে এই অ্যাপসটা যদি ইনস্টল করেন সেটাতে আপনি আবার এই এই কোডগুলো দিয়ে লগ ইন করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, অথবা আপনি যদি আপনার ফোন থেকে সফটওয়্যারটাকে আনইনস্টল করে দেন সেক্ষেত্রে এই কোডগুলো দিয়ে আপনি আবারও সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন। তো এর জন্য আপনি এখানে এই যে কপি টু ক্লিপ, তো এইটার উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এইটার উপর একটা ক্লিক করে দিলাম, এগুলো কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনার ফোনে থাকা নোট প্যাড ওপেন করবেন। ওপেন করার পরে ভিউয়ার্স এইখানে যেগুলো আমরা কপি করে আনলাম এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পরে এখানে এটাকে পেস্ট করে রেখে দিবেন। ঠিক আছে, যাতে করে এই কোডটি দিয়ে আপনি পরবর্তীতে এই আপনার এই অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করতে পারেন। ঠিক আছে, এই কোডটি আপনি ভালো করে ভালো জায়গায় লিখে রাখবেন বা কোনো জায়গায় সেভ করে রাখবেন। ঠিক আছে, তো এরপর আমরা আবারও আগের জায়গায় ফিরে আসব। আসার পরে এইখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ঠিক আছে ভিউয়ার্স, এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেব। দেওয়ার পরে আমরা আবারও প্রথম জায়গায় চলে আসবো, এই যে এই জায়গায়। তো এখানে নিচে যে দ্বিতীয় অপশনটা দেখতে পারতেছেন ভিউয়ার্স, অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, তো এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে প্রথমে যে অপশনটা দেখতে পারতেছেন ভিউয়ার্স, এই যে সিক্রেট পার্স, তো এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তো এইখান থেকে আপনি বেছে নিতে হবে বিএনবি স্মার্ট চেইন। এইটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এই যেই কোডগুলো আমরা কপি করেছিলাম সেই কোডগুলো এই যে এখানে পেস্ট নামক একটি অপশন দেখতে পারতেছেন, এইটার উপর একটা ক্লিক করে দিবেন, যেটা যেটা আমরা কপি করেছিলাম। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ওই কোডগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে ভিউয়ার্স আপনি একটু নিচে দেখুন রিস্টোর ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এটার উপর আমরা একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনি এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিচ্ছি 1 2 3 4 5 6, এরপর আবারও দিচ্ছি 1 2 3 4 5 6, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে ফিঙ্গারপ্রিন্টটাও দিতে পারেন, তো আমি ফিঙ্গারপ্রিন্টটা এখন দিলাম না। দেওয়ার পরে আমাদের এখানে অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, তো পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে দিবেন। এরপরে এখানে একটু নিচে দেখুন ম্যানেজ ক্রিপ্টো, এই যে অপশনটা দেখতে পারতেছেন এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই এই অপশনটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে এখানে সার্চ বক্সটা দেখতে পারতেছেন, এখানে লিখবেন BUSD। এই যে এখানে দেখুন ভিউয়ার্স এই যে প্রথম যে অপশনটা আসছে BUSD BNB স্মার্ট চেইন, এটাকে অন করে দিবেন।
এরপরে ব্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? ব্যাগ দিয়ে দেওয়ার পরে এরপরে সবার উপরে আপনি একটি সেটিংস আইকন দেখতে পারতেছেন, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনি একটু নিচে আসবেন, আসার পরে এখানে সিকিউরিটি যে অপশনটি দেখতে পারতেছেন সিকিউরিটি, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে সবার উপরে দেখতে পারতেছেন যে সিকিউরিটি স্ক্যান, এটাকে অফ করে দিবেন, এটাকে অফ করে দিবেন। এখন আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে এইটাতেও ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে নিচের যে দ্বিতীয় অপশনটি দেখতে পারতেছেন ভিউয়ার্স, এটার উপর ক্লিক করে দিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই অ্যাকাউন্টটি লগ ইন হবে, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা একটু ব্যাক দিয়ে দেই। দেওয়ার পরে আপনি যদি আপনার এই যে নামটা চেঞ্জ করতে চান, এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এই নামটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে থ্রি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই থ্রি ডট চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে নামটা আছে এখানে আপনি যে কোনো নাম রাখতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, তো আমি এই নামটা রাখলাম। এরপরে টিকমার্কে ক্লিক করে দিলাম, নামটা সেভ হয়ে গেল। এরপরে ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি কারো কাছ থেকে যদি ডলার নেন সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন। এখানে দেখুন রিসিপ্ট লেখা আছে, এই রিসিপ্টের উপরে একটা ক্লিক করে দিবেন, রিসিপ্টের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে বিএনবি বা বিইউএসডি যেটা আপনি নিতে চান সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন স্ক্যানার কিউআর কোড, তো আপনি যার থেকে ডলার নিতে চাচ্ছেন সে যদি অনেক দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যে কপি লেখাটি দেখতেছেন এই সংখ্যাগুলোকে কপি করতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে কপি করে তাদের কাছে পাঠাতে হবে, ঠিক আছে? ভিউয়ার্স তো এখানে আপনি কপি করে তাকে পাঠিয়ে দিবেন, এরপরে উনি আপনাকে ডলার দিলে আপনি পেয়ে যাবেন। সেম একই নিয়মে কিভাবে আমরা সেন্ড করব, এই যে সেন্ড অপশন এটা হলো রিসিভ অপশন, কারো কাছ থেকে নেওয়ার সময় আমরা রিসিভ করব এই অপশনটা দিয়ে এবং কারো কাউকে দেওয়ার জন্য আমরা দেব এই অপশনটি। তো এই ছিল ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।